আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ ছেড়েলাই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে মতামত জানিয়ে খোলা চিঠি এমপি রুশনার আলী। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর খালেসুদ্দিন আহমেদ সংবর্ধিত। সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে মতামত জানিয়ে খোলা চিঠি দিয়েছেন বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রুশনার আলী। আজ লিখিত খোলা চিঠিতে বাংলাদেশি বংশোদ্ভূত এ এমপি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ব্রিটেন সব দিক দিয়ে শক্তিশালী, নিরাপদ এবং ভালো। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন থেকে শুরু করে লেবার লিডার জেরেমি করভিন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীরা, লন্ডন মেয়র সাদিক খান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিজ্ঞানী, গবেষক, এমনকি ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরও ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনে থাকার পক্ষে মতামত দিয়েছেন। রুশনারা আলী ইউরোপীয় ইউনিয়ন ত্যাগকারীদের ক্যাম্পেইনের বিরোধিতা করে বলেন, ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অনেক ইস্যু আমরা এককভাবে মোকাবেলা করতে পারব না যদি না ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত না থাকে। ইস্যুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্যাক্স ফাঁকি, জলবায়ু সমস্যা, মাইগ্রেশন সমস্যা, সন্ত্রাস ইত্যাদি। তিনি 23 জুন সবকিছু বিবেচনা করে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে ভোটদানের আহ্বান জানান। সোমবার ব্রমলিবাই বো বাসিন্দাদের উদ্যোগে পূর্ব লন্ডনের কিংসলি হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর খালেস উদ্দিন আহমেদের সম্মানে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দারের সভাপতিত্বে এবং টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সাবেক লিডার হেলাল আব্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস। সংবর্ধিত অতিথি স্পিকার খালেসুদ্দিন আহমদ বলেন, সবার সহযোগিতায় আজ তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। তিনি কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর হেলাল উদ্দিন, ফারুক মিয়া, সাবেক কাউন্সিলর জেনেত রহমান, আনিসুর রহমান প্রমুখ। ফ্রেন্ডস অব গোলাপগঞ্জ আওয়ামী লীগ ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল। গতকাল পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে গোলাপগঞ্জ ছাড়াও ইউকেতে বসবাসরত বিপুল সংখ্যক আওয়ামী লীগ শুভানুদ্দায়ী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল বাসির, আমিনুল ইসলাম রাবেল ও মিসবা মাসুমের যৌথ সঞ্চালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ। আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল হোসেন, আমিনুল হক চিল্লু, সেলিম আহমেদ খান, একেএম আবদুল্লাহ, আব্দুল কাদের হাসনাত, জামাল আহমেদ খান, মনুল হোসেন, তারেক আহমেদ, ইকবাল হোসেন, শাহরিয়ার আহমদ সুমন, শিহাবুদ্দিন প্রমুখ। চোদ্দই জুন সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে পূর্ব লন্ডনের বিক্রিনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনি। সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজার পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। বিশেষ অতিথি ছিলেন স্পিকার খালেসুদ্দিন আহমদ, সাবেক স্পিকার আব্দুল মুকিত এমবি, সাবেক লিডার হেলাল আব্বাস, সলিসিটর হারুন মিয়া, ব্যারিস্টার কাহার চৌধুরী, আলহাজ জিল্লুল হক, কাউন্সিলর শুরুক আহমদ, জান্নাতুল ইসলাম বাবুল, আঙ্গুর আলী, জমজম রশিদ, আজিজুল চৌধুরী ও রাফাত খান জিলানি প্রমুখ। মাথিহুরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাথিহুরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি কলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন, মুহিবুর রহমান, শাহাবুদ্দিন চঞ্চল, শাহানুর রহমান, দেলোয়ার হোসেন, করিম উদ্দিন,
ওয়াদুদ আহমদ এবং সুলমান খান প্রমুখ ইফতার পূর্বে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া কামনা করা হয়। বারোগ্রাম উন্নয়ন ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সাইফুল আলম ও শেরন মিয়ার যৌথ পরিচালনায় এবং মোবারক আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল হাশিম, মোহাম্মদ জুবের আলম, শাহিন মিয়া, আব্দুল তাহিদ, আকবর মিয়া, আরজদ মিয়া, জাহাঙ্গীর আলম পাবেল, আবু সুফিয়ান তালুকদার, জহিরুল ইসলাম সহ প্রবাসী বারোগ্রামবাসী। ইফতার পূর্বে এলাকার গরিব অসহায়দের সহযোগিতার জন্য 20 লক্ষ টাকার বাজেটের মধ্যে 10,50,000 টাকা ফান্ডরেজিং করা হয়। চোদ্দই জুন মঙ্গলবার ব্রিকলেনস্থ বাংলা টাউনের একটি রেস্টুরেন্টে বোয়ালজোর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও মরহুম শেখ আব্দুল আজিজ শরণের দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামানের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন আলহাজ জহির আহমদ, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, সাপ্তাহিক বাংলা পোস্টের চেয়ারম্যান আলহাজ শেখ মফিজুর রহমান, আলহাজ জয়নাল আবদিন, নেসার আলী শমসু, আব্দুল কাইয়ুম, মশিউর রহমান মসনু, শাহ মুনিম, গুলাম রব্বানি, জামাল খান প্রমুখ উপস্থিত অতিথিরা বিলাতের মাতৃত্বে একটি স্কুলকে ঘিরে এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এলাকার শিক্ষা প্রসারে সংগঠনটি যেন কার্যকর ভূমিকা রাখতে পারে এই আশাবাদ ব্যক্ত করেন। গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার রাজীব হাসানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর খালিসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলা নিউজের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রব মল্লিক, ডক্টর মোহাম্মদ নুরুল আলম, ব্যারিস্টার কাজী শাহেন শাহ, আতাউল্লাহ ফারুক প্রমুখ। যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা শেখ আকিল আল ফারাদি সাহেব ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক শাহিদ আহমেদ লিঠন, নাসরুল্লাহ খান জুনায়েদ, অঞ্জনা আলম, শফিকুল আলম, সাইদ রব শিপার, শেখ আলম রতন, শাহাদাত প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে সিলেটে প্রবাসীদের পক্ষ থেকে অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, ইউরোপ জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র রমজানের ইফতার অনুষ্ঠিত। বিরতির পর আরো একবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদের উদ্যোগে গত 7ই রমজান অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শায়কুল হক শায়েক। সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদের উদ্যোগে গত 7ই রমজান অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। বেডফোর্ডের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইফতার মাহফিলে প্রথম পর্বে ছিল ছোট ছোট বাচ্চাদের সুরাখরাত তিলাওয়াত ও চ্যানেলা ইউরোপের বিশেষ প্রতিনিধি শায়কুলক শায়েককে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সাউথ বেডফোর্ড মসজিদ কর্তৃক জার্নালিজম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদের চেয়ারম্যান সাজিবুল্লাহ সাজিবের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আলহাজ এলাইসমিয়া, আলহাজ আব্দুল আজিজ, মোহাম্মদ আজিবুল্লাহ, আলহাজ আশিকুর রহমান থারামিয়া, আলহাজ সুরত মিয়া, হাফিজ আব্দুল বারী, আলহাজ নুরুল ইসলাম, জামাল উদ্দিন ও শায়কুলক শায়েক প্রমুখ। মাহফিলের দ্বিতীয় পর্বে ছিল মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সাউথ বেডফোর্ড মসজিদের খতিব মাওলানা আবুল হাসান।
তিনি তার বক্তব্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আল্লাহ রাসুলের নির্দেশিত পথে জীবন পরিচালিত করার আহ্বান জানান সকলকে। পরে বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। শায়খুলক শায়েক, চ্যানেলা ইউরুফ, ব্যাডফুট। কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট ই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গত সোমবার সিলেট ই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। ব্রিটেনের কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে সিলেট স্পোর্টিং ক্লাবের বার্ষিক ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা। গত 13 জুন বার্মিংহামের আস্টনে ইকবাল ব্যাংকুইটিং হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট স্পোর্টিং ক্লাবের সহসভাপতি মোহাম্মদ মাসুক মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রব ও ধর্ম সম্পাদক হাফিজ রুমেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, ডাইরেক্টর আলহাজ আব্দুল কাদির আবুল, সলিসিটর সামুদ্দিন, ইকুইপমেন্ট বাজারের কর্ণধার লালু আলী, বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রাজু, গরিব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান বদর, কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন, কমিউনিটি নেতা হারুন রেজা, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমেদ, জুম্মা আহমেদ লিটু, রহমত আলী, আমিরুল ইসলাম বেলাল, চ্যানেল এস এর রিয়াদ আহাদ, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, এটেন বাংলা ইউকের জয়নাল ইসলাম, এলবি 24 এর জিয়াউর রহমান প্রমুখ। সিলেট স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন জুবেদ আলী, মাসুক মিয়া, হাফিজ কবির আহমেদ, সুহেল আহমেদ, আহবাব মিয়া, শামীম খান, সুজন মিয়া, জাফর হুসেন, সুলেমান আহমেদ প্রমুখ। ব্রিটেনে বেড়ে ওঠা কোমলমতি শিশুদের সুরা, হাম, নাত ও গজলের সুরে আগত অতিথিদের মন মুগ্ধ করে। স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিলে এসে প্রধান অতিথি বক্তব্যে বলেন, তাই আয়োজন করেছে সিলেট স্পোর্টিং ক্লাব, এতে বার্মিংহাম এবং আশেপাশের শহরের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আমার এটা খুব ভালো লাগলো। এবং এই ইফতারি আয়োজনের জন্য আমি সিলেট স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে সিলেট স্পোর্টিং ক্লাব বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে থাকে, এবং এই ধরনের কর্মকাণ্ড আমাদের সমাজের জন্য, বিশেষ করে প্রবাসী সমাজের জন্য খুবই কল্যাণকর এবং কার্যকর বলে আমি মনে করি। তারা সবসময় আমাদেরকে বাংলা কাগজকে সবসময় সহযোগিতা করে থাকেন, আগামীতে ইনশাল্লাহ করবেন এবং আমরা সবসময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং এই যে অনুষ্ঠান আয়োজন করেছেন, সুন্দর অনুষ্ঠান হয়েছে, আগামীতে তারা এই ধরনের অনুষ্ঠান করবে, এইটা এই প্রত্যাশা রাখি তাদের কাছে। আমাদের দূর দূরান্ত থেকে আগত যত মেহমান অতিথি এখানে এসেছেন সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিরাট ইফতার মাহফিলের বার্মিংহাম সহ দূর দূরান্ত থেকে আগত সবাইকে সিলেট স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমরা শুধু স্পোর্টসের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা সামাজিক কর্মকাণ্ড করে যাব এবং গরিব দুস্থ মানুষদের জন্য বাংলাদেশে ভবিষ্যতে আমরা ত্রাণের ব্যবস্থা করব। আমরা এক সংগঠন আমরা কয়েকজন মিলে করেছি, যারা আমাদের সংগঠনের সাথে জড়িত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তাদের প্রচেষ্টায় আজকে এত বড় একটা ইফতার মাহফিল আমরা করতে পেরেছি। পরে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা কাদির আল হাসান ও লজলসের জামিয়া মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মৌলানা হুসামুদ্দিন আল হুমাইদি রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সর্বশেষ বিশ্ব মুসলিম উম্মা, বিশেষ করে বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। পবিত্র রমাদান মাস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ হাইট শাখা, গ্রেটার ম্যানচেস্টার শাখা, ম্যানচেস্টার সিটি শাখা এবং বঙ্গবন্ধু পরিষদ নর্থ ইস্ট ও নর্থ ওয়েস্ট শাখার উদ্যোগে মাহে রমাদানের উপর আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টারের বিভিন্ন হলে অনুষ্ঠিত এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়ব রহমান শ্যামল। ইয়াম সাধনা মাস রমাদান, পবিত্র রমাদান মাস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ হাইট শাখার উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হাইড স্থানীয় একটি চার্চে। হাইড আওয়ামী লীগ নেতা মুরাদ আহমেদের সভাপতিত্বে ও সুরুত মিয়া পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উমরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এম জি কিবরিয়া। ইফতারপূর্বক আলোচনা সভায় আগত অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেদায়তুল ইসলাম নোয়াব, ফারুক আহমদ এমবি, কাউন্সিলর রাজা মিয়া, আবুল কাশেম, ইকবাল আহমেদ ছাড়াও স্থানীয় কাউন্সিলর এবং বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিনে যুক্তরাজ্য আওয়ামী লীগ গেটা মানচেস্টার শাখার উদ্যোগে মাহে রমজানের উপর আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গেটা মানচেস্টার বাংলাদেশ হাউস হল রুমে। ইফতারপূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরাবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজগুরাম মোস্তফার পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাউন্সিলর ওয়াহিদুর রহমান টিপু, জিএমবি চেয়ারম্যান আবু নাসের ওহাব মৌসমিয়া, সৈয়দ মাহমুদ রহমান, রুহুল আমিন রুহেল, গাউসুর ইমাম চৌধুরী সুজন, শামসুমিয়া, আমির রশিদ কুকন, আমিনুল কয়েস, ফৈজুল হক জুয়েল প্রমুখ। অপরদিকে গত মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী লীগ মানচেস্টার সিটি শাখা এবং সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ নর্থ ইস্ট ও নর্থ ওয়েস্ট শাখা যৌথভাবে মাহে রমজানের উপর আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। গ্রেটার মানচেস্টার বাংলাদেশ হাউসের হল রুমে অনুষ্ঠিত ইফতারপূর্বক আলোচনা সভা সভাপতিত্ব করেন সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ নর্থ ইস্ট ও নর্থ ওয়েস্ট শাখার সভাপতি আব্দুল মান্নাফ। সাব্বির চৌধুরী ও জাফর আহমেদের যৌথ পরিচালনায় এতে কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা লিয়াকত আলী। মানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি শাহ এস এম মুনিমের স্বাগত বক্তব্যের মন্দির দিয়ে আলোচনা সভাটি শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানচেস্টার জাতীয় পার্টির চেয়ারম্যান মান্নান খান, ডাক্তার শাহনেওয়াজ, গনি চৌধুরী, ওয়েস কামালি, আলাউদ্দিন আহমেদ, আব্দুল হান্নান, আনসার খান, সাইদুল হক সহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থতা ও দীর্ঘায়ু এবং বাংলাদেশ সহ মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অল্ডহামের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত সোমবার অল্ডহামের স্থানীয় মুসলিম সেন্টারে। সংগঠনের সভাপতি লতিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমেদের সঞ্চালনায় ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ আরজু মিয়া, আখলাকুল আম্বিয়া, কাউন্সিলর মোহন আলী, তকলিস মিয়া প্রমুখ। পরে মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আওলাদ হোসেন জগদলি। ধীরাই প্রবাসী কল্যাণ পরিষদ অল্ডহামের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার অল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আমাদের অল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, সংগঠনের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অল্ডহাম বারা কাউন্সিলর ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মন্তাজা আলী আজাদ, কাউন্সিলর ফজলুল হক, লিটন আহমেদ চৌধুরী প্রমুখ। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে রাইজের উপজেলা কল্যাণ সমিতি মিলান লোম্বরদিয়া ইথালি মিলান সেন্ট্রাল মসজিদে আয়োজন করে ইফতার মাহফিলের বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। মিলান সেন্ট্রাল মসজিদে রমজানের সপ্তম দিনে রাজৈর উপজেলা কল্যাণ সমিতি মিলান লোম্বারদিয়া ইতালি আয়োজন করে ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি মামুন হাওলাদার, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, উপদেষ্টা সাইদুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ ইব্রাহিম আকন, বাদল মাতব্বর, জালাল হাওলাদার, শামীম হাওলাদার, খোকন মাতব্বর, বাবুল আকন, সালাউদ্দিন ও এস কে আমিরুলের তত্ত্বাবধানে ইফতার মাহফিলে বয়ান পেশ ও দোয়া পরিচালনা করেন মাওলানা গাউসুর রহমান ও মাওলানা মোহাম্মদ রহমিন। পবিত্র রমজানে আল্লাহর রহমত কামনা করে মুসল্লিদের শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। রাজৈর উপজেলা কল্যাণ সমিতি মিলান লোম্বার্ডে ইতালির পক্ষ থেকে আগত সকল অতিথিবৃন্দদের জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। উপস্থিত আসার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মিলান লোম্বার্ডিয়ার রাজৈর উপজেলার কল্যাণ সমিতির পক্ষ থেকে রমজানের মোবারক। ইফতার মাহফিলে মিলান আওয়ামী লীগ, মিলান বিএনপি, মিলান বাংলা প্রেস ক্লাব, বাংলাদেশ সমিতি মিলান সহ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শত শত নারী পুরুষ মুসল্লি অংশগ্রহণ করে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ কামনায় মহান রাব্বুল আলামিনের সমীপে মোনাজাত পেশ করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম,
চ্যানেল আই। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকায় রমজান মাস উপলক্ষে দ্য লাইট অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে গরিব অসহায় 200 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার জগন্নাথপুরের সৈয়দপুর শামসি আলিয়া মাদ্রাসা মাঠে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানে সৈয়দ কলামিয়ার সভাপতিত্বে ও সৈয়দ আবেদ মল্লিক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শামসিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ রাজওয়ান আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্য লাইট বাংলাদেশ টিমের প্রধান সমন্বয়কারী সৈয়দ জাবের আহমদ। আরও উপস্থিত ছিলেন সৈয়দ হিলাল আহমদ, সৈয়দ শাকির আহমদ, তোফায়েল জিম্মাদার, সুজল সৈয়দ, হেলাল আহমদ, সৈয়দ নায়েব আহমদ, মোহাম্মদ এমরান হোসেন প্রমুখ। দ্য লাইট এর পক্ষ থেকে জানানো হয় গরিব এতিমদের মধ্যে ঈদে বস্ত্র বিতরণ করা হবে। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আওয়ার চিলড্রেন আওয়ার উম্মাহ ইউকের পক্ষ থেকে বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামে পবিত্র রামাদান উপলক্ষে রামাদান ফুড পেক প্রজেক্ট 2016 কর্মসূচির আওতায় অসহায় 260 পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। স্থানীয় শ্রীধরা গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল আহাদ ও নজরুল ইসলামের ব্যবস্থাপনায় সোমবারে খাদ্য বিতরণ করা হয়। আমানউদ্দিনের তত্ত্বাবধানে খাদ্য বিতরণ অনুষ্ঠানে গ্রামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুদানটা আসলে লন্ডন একটা চ্যারিটি অর্গানাইজেশন থেকে আইছে, আর এটা আমরা শ্রীধরা গ্রাম লন্ডন প্রবাসী আব্দুল আহাবের তত্ত্বাবধানে আমার এগুলা ডিস্ট্রিবিউট করার লাগি তাই দিছি। আমি আসলে অ্যাপ্রিসিয়েট এই চ্যারিটি সংস্থার লাগি তাই আমরা বিয়ানীবাজার শ্রীধরা গ্রাম তেন তেন যে অনুদানটা দিছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আর আমরা ইনশাল্লাহ সুষ্ঠুভাবে এটা বিতরণ করছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে মতামত জানিয়ে খুলে চিঠি এমপি রুশনার আলী। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর খালেদ উদ্দিন আহমেদ সংবর্ধিত। সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।